আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিআরটি আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু সরকারি চাকরি, আর এখানে 7টি ক্যাটাগরিতে তারা একাধিক বলে লোকবল নিয়োগ দেবে। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এমনই সকল আপডেট চাকরির নিয়োগ বিজ্ঞাপন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড, ঢাকা বিআরটি, বিশ্বের অনেক জনবহুল ব্যস্ত নগরীতে যানজট মুক্ত যাত্রী সেবা প্রদানের জন্য দিন দিন নির্দিষ্ট লেনে বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থার প্রসার ঘটেছে। এরূপ নগর কেন্দ্রিক বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি নামে পরিচিত। বিআরটি নিরাপদ ও সময় সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা হওয়ায় সরকার গাজীপুর হতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20.50 কিলোমিটার ডেডিকেটেড লেনে বিদ্যুৎ চালিত আধুনিক বাস সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে যানজট মুক্ত যাত্রী সেবা নিশ্চিত করার জন্য ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ঢাকা বিআরটি নামে একটি শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠন করেছে। উক্ত কোম্পানিতে জনবল নিয়োগের জন্য বর্ণিত পদসমূহের বিপরীতে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞ সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে বর্ণিত শর্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে 1 নম্বর পদে আছে মহাব্যবস্থাপক, এখানে বেতন হবে মূল বেতন 1,22,000 টাকা, আর পদ সংখ্যা 1 জন, আর বয়স অনূর্ধ্ব 57 বছর, আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, আর অভিজ্ঞতা লাগবে অনূর্ধ্ব 15 বছর কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনূন্য 2 বছরের উদ্ধাতন ব্যবস্থাপনা, পদে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। আর এখানে একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি মানে আপনার স্নাতক থাকে তো আপনার যে যে গ্রুপ থেকে আপনার স্নাতক করতে হবে হিউম্যান রিসোর্স অথবা ম্যানেজমেন্ট, বিজনেস অথবা অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অথবা অ্যাকাউন্টিং অথবা ইকোনমিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে। আর দুই জায়গায় আছে উপ মহাব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ, এখানে মূল বেতন পাবেন 1,05,000 টাকা, আর পদসংখ্যা 1টি, আর বয়স অনূর্ধ্ব 50 বছর, আর এখানেও যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি, আর অনন্য 12 বছরের কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনন্য 2 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ধাতন পদে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। তিন জায়গায় আছে ব্যবস্থাপক অর্থ, এখানে মূল বেতন পাবেন 79,000 টাকা, আর পদ 1টি, আর বয়স অনূর্ধ্ব 40 বছর, আর এখানে যোগ্যতা লাগবে এখানে মানে আপনার স্নাতক ডিগ্রি লাগবে, আর যে যে গ্রুপ থেকে আপনার পাশ করা লাগবে সমমানের কমার্স অথবা ফিনান্স অ্যাকাউন্টিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ডিগ্রি, এখানে যোগ্য অভিজ্ঞতা লাগবে অনূন্য 8 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্বে প্রদানের সক্ষমতা। চার দাগে আছে ব্যবস্থাপক অপারেশন, মূল বেতন পাবেন 79,000 টাকা, এখানে পদ 1টি, বয়স অনূন্য 40 বছর, আর এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো বিষয়ে অনুরূপ সিজিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রি, আর এখানে অভিজ্ঞতা অনন্য 12 বছরের কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনন্য 2 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ধাতন পদে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্বে প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। এখানে পাল দেখে গেছে ব্যবস্থাপক আইটি, মূল বেতন 79,000 টাকা, এখানে পদ 1টি, আর বয়স অনূর্ধ্ব 40 বছর, আর এখানে যোগ্যতা লাগবে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সমমানের কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক ডিগ্রি, আপনার অভিজ্ঞতা লাগবে অনন্য 8 বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। ছয় থেকে আছে ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ, মূল বেতন 79,000 টাকা, পদ 1টি, বয়স অনূর্ধ্ব 40, আর এখানে আপনার স্নাতক ডিগ্রি লাগবে, আর এখানে অভিজ্ঞতা লাগবে অনন্য 12 বছরের কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনন্য 2 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্ধাতন পদে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারি নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। সাত দাগে আছে ব্যবস্থাপক ডিপো, এখানে মূল বেতন হবে 79,000 টাকা, আর পদ 1টি, আর অনূর্ধ্ব 40 বছর বয়স, আর এখানে যোগ্যতা লাগবে আপনার স্নাতক ডিগ্রি,
আর অভিজ্ঞতা লাগবে অনন্য 12 বছরের কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনন্য 2 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে উদ্বোধন পদে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারের নেতৃত্ব প্রদানের সক্ষমতা, সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য। মানে এখানে তারা 7টি পদে 7 জন লোকবল নিয়োগ দেবে। আর তাদের মনে করেন যে প্রসেসিংটা আছে সেটা কিন্তু বিশাল একটা সত্য জুড়ে দিয়েছে, যা সকলের থাকতেও পারে আবার নাও পারে। আর শর্তাবলী আছে এখানে, এখানে সম্পূর্ণ আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অনলাইনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করে নেবেন। এখানে আবেদন আবেদন শুরু হলো 14 আগস্ট সকাল 9টা হতে আর শেষ হলো 13 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। মানে শুরু হলো 14 আগস্ট আর শেষ হলো 13 সেপ্টেম্বর, প্রায় 1 মাস টাইম এখানে। আর একটা কথা বলে নিচ্ছি, আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। এখানে টেলিটক প্রদত্ত নির্দেশিকা অনুসারে প্রার্থীগণকে আবেদন ফি বাবদ 1000 টাকা, অপারেটযোগ্য টেলিটকের যে কোনো প্রিপেড নম্বর থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। মানে এখানে কিন্তু আবেদন ফি আপনার লাগবে 1000 টাকা, সম্পূর্ণ টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটাই ছিল আজকে নিয়োগ বিজ্ঞাপন। আর এখানে আপনারা যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করবেন, কারণ এটা সরকারি চাকরি আর বেতন কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের মতোই আছে। তো বন্ধুরা, আপনারা যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন, এমন সব লেটেস্ট জব নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।